দশভুজা মমতা। এবারের পূজোয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দশভুজা রূপ দেখা যাবে আলোক শিল্পে। চন্দননগরের সেই এলইডি বোর্ড আঁকা হচ্ছে হুগলির রাজহাটের একটি কারখানায়। রাজহাটের সমীর পাখিরা কারখানায় সেই বোর্ড তৈরির কাজ শেষের মুখে। এরপর সেই বোর্ড চলে যাবে চন্দননগরে, সেখানে এলইডি লাগিয়ে তা পাড়ি দেবে কলকাতা লাগোয়া শহরতলির কোনো এক বারোয়ারিতে, যে বারোয়ারির নাম বলতে মানা কারিগরদের। রাজহাটের সেই কারখানায় দেখা গেল রঙের কাজ প্রায় শেষ। এলইডি বোর্ডে ফুটিয়ে তোলা হয়েছে দশভুজা মমতা বন্দ্যোপাধ্যায়কে, যার হাতে রয়েছে কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, সবুজ সাথী, স্বাস্থ্য সাথীর মতো রাজ্য সরকারের প্রকল্পগুলি। এই আলোতে মমতা ব্যানার্জিকে করোনাসুর বধ করতেও দেখা যাবে। হাওয়াই চটি পায়ে দিদি দাঁড়িয়ে রয়েছেন অসুর রূপী করোনা ভাইরাসের ওপর, আর মুখ্যমন্ত্রী ভ্যাকসিন দিয়ে সেই অসুরকে বধ করছেন। এই ধরনের কাজ করতে পেরে খুশি কারিগরেরাও। এটা চন্দননগর থেকে অর্ডারটা এসেছে, চন্দননগরের একজন দিয়েছে আমাদের এখানে পেন্টিং হওয়ার জন্য। ছবিটা দেখলাম, নতুনত্ব ছবি, ছবিটা দেখে ভালো লাগলো যে আমাদের দিদি এতগুলো প্রকল্প নিয়ে দশাতে করোনার বিরুদ্ধে লড়াই করছে। পুরো দেবী দুর্গার সঙ্গেই তুলনা করা হয়েছে মুখ্যমন্ত্রী, সেটা কোথায় যাচ্ছে এই আলো? কোথায় যাবে কিছু বলেনি আলো? কদিন ধরে হচ্ছে এই কাজটা? সকালে ধরেছে, আমাদের এখানে কাজ হয় মোটামুটি পার ডে 50 পিস বোর্ড হয়, এখন করোনার জন্য 30 পিস 35 পিস। কত বড় হচ্ছে এই বোর্ডটা? 12x12। এটা কি রাস্তায় থাকবে না প্যান্ডেলের সামনে? সেটা মনে বলতে পারছি না, ওটা রাস্তা প্যান্ডেলের সামনেই কোনো জায়গায় ফিল করে লাগা। কি কি আছে এটার মধ্যে মমতা ব্যানার্জির দশটা হাতে? দশটা হাতে টোটালটাই তো, ওই যতগুলো প্রকল্প আছে সব প্রকল্পগুলোই আছে, সব রাজ্য সরকারের প্রকল্প। নিউজ আজ বাংলা, হুগলি। সৌন্দর্যের নতুন ভাষা নিয়ে আরামবাগে প্রথম পা রাখতে চলেছে SSR ফিটনেস। নিজেকে নতুন করে খুঁজে পেতে ফিটনেসের নতুন ভাষা নিয়ে এই প্রথম আরামবাগে আসতে চলেছে SSR ফিটনেস। আপনার জন্য এখানে থাকছে সার্টিফাইড ফিটনেস এক্সপার্টও। আমাদের ঠিকানা আরামবাগ নবপল্লী হাসপাতালের ঠিক পাশে। ফোন নাম্বার 9775396895।